বাঁকুড়ায় থামছেই না দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। এ বলে আমি খাবো, ও বলে তুই থাম আমি। ধর্ণা মঞ্চ থেকে তৃণমূলের ব্লক সভাপতি পৌঁছে গেলেন হাসপাতালের বেডে, কিন্তু কি কারণে? তৃণমূলের ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের ব্লক সভাপতি সহ কয়েকজনকে বেধড়ক মারধর, আহত তিন। অভিযোগের তির জ্যোৎস্না মান্ডি ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্ণা মঞ্চ নিমেষেই চেহারা নিল দুই গোষ্ঠীর সংঘর্ষস্থলে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো ধর্ণা মঞ্চে অংশ নেওয়া তৃণমূল দলেরই ব্লক সভাপতি সহ তার ঘনিষ্ঠ কয়েকজনকে। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ায়। ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সহ আহত হয়েছেন তিনজন। অভিযোগের তির রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তবুও মুখ খুললেন না সংবাদ মাধ্যমে জ্যোৎস্না মান্ডি। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে গতকাল সারা রাজ্যের পাশাপাশি খাতড়া ব্লকেও ধর্ণা কর্মসূচির ডাক দেয় তৃণমূল। খাতড়ার করালি মোড়ে রীতিমতো মঞ্চ বেঁধে বেলা 12টা নাগাদ শুরু হয় ধর্ণা। অভিযোগ, বেলা 2:30টার আশপাশে জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ কিছু তৃণমূল কর্মী আচমকাই ধর্ণা মঞ্চে চড়াও হয়। আক্রান্ত হতে পারেন বুঝতে পেরেই মঞ্চ ছেড়ে পাশের গলি দিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন তৃণমূলের বর্তমান খাতড়া ব্লকের সভাপতি সুব্রত মহাপাত্র। অভিযোগ, এই অবস্থায় হামলাকারীরা ব্লক সভাপতিকে তাড়া করে গলির ভেতরে ঢুকে সুব্রত মহাপাত্রকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করে। আক্রান্ত হন সুব্রত মহাপাত্র, ঘনিষ্ঠ আরও দুজন। পরে ব্লক সভাপতি সহ আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্লক সভাপতির দাবি, সম্প্রতি খাতড়া ব্লকের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়েই মন্ত্রী ঘনিষ্ঠদের সাথে তার দ্বন্দ্বের সূত্রপাত, তার জেরেই তার উপর হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ। গোটা ঘটনা নিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বা তার ঘনিষ্ঠদের কোনো বক্তব্য মেলেনি, আর এখানেই উঠছে প্রশ্ন। বাঁকুড়ার খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, নিউজ টেন বাংলা। ঘটনা তো তোমরা দেখলে, আমরা 12টার দিকে বসে আছি অবস্থান। আমাকে সবাই বলছে যে বন্ধ করে দাও, ওদের সব জড়ো হচ্ছে। আমি বললাম, বলি আমি তৃণমূল করি, ওরাও তৃণমূল করে, আমার ব্লক সভাপতি হিসাবে ডিউটি 4টা পর্যন্ত অবস্থান বিক্ষোভটা করা। আমি যদি ব্লক সভাপতি হয়ে চলে যাই তাহলে কী বলবে মানুষ? তারপরে আসার পরেই ওইখানে সব জড়ো হলো। আগে তো নানা ধরনের খারাপ মুখাসাবাসি বললো, তা আমরা বসেছিলাম। আসি কল্পনার চুলের মুঠি ধরে আমাদের যে জেলা পরিষদের মেম্বার তাকে হেঁচড়াহেঁচড়ি করলো। আমি কল্পনাকে বললাম আস্তে আস্তে চলে যাও, দিয়ে আমিও চলে যাচ্ছিলাম। আমাকে তখন তাড়া করে নিয়ে আমি প্রাণ ভয়ে একটা ঘরে ঢুকতে গেছি, সেইখান থেকে টানে নিয়ে এসে রাস্তায় ফেলে মানে 10-7-8 জনে মিলে ঘুষি লাতি মানে সে প্রায় 10-15 মিনিট ধরে মার। এর মন্ত্রীর সাথে যারা এসেছিল মিছিলে, হ্যাঁ মন্ত্রী লোক মন্ত্রী ছিলেন, আইসি ছিলেন, সবাই ছিলেন। তো আমার পেটে বুকে আর মাথায় বেশি মারিছে, মাথাটা আমি কী করে জানবো কিসের জন্য মারধর? ওই আর ওনার মনোনীত সভাপতি না হওয়ার কারণে আমি বলি ওই একজন গ্রাজুয়েট ছেলে আছে এবং ভালো ছেলে, দীর্ঘদিন পার্টি করে, ওকে সভাপতি করো। ওইটা না মানে তাহলে এইসব কারণে আর কি আর পাচ্ছি নেই। অভিযোগ তো করবো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি রাজনীতিতে নামিছি। সিপিএমের এত অত্যাচার, ওরা কখনো আমাকে গায়ে হাত দেয়নি, ফিজিক্যাল টর্চার করেনি। আজ যাকে আমি 21 সালের বিধানসভায় এত চেষ্টা করে জিতালাম, সে আমাকে একটা বয়স্ক লোককে মারা করালে। নিউ ডিজাইন ও মজবুত মার্বেল দিয়ে বাড়ি বানাতে চান? আপনার বাড়ি সবার থেকে আকর্ষণীয় করতে চান? আপনি কি স্বল্প মূল্যে নামি দামি কোম্পানির মার্বেল যেমন কাজারিয়া, জেমস্টোন, লেনোরা, নিকটলিতল টাইলসকে আপন করতে চান? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এমএস মার্বেলে। এমএস মার্বেল মানেই ভারতের নামি দামি কোম্পানির মার্বেলের বিপুল সম্ভার। মনে রাখবেন আমাদের ঠিকানা এমএস মার্বেল, পাটপুর শিহর, বাঁকুড়া। প্রোপাইটার এম এন আলী। মোবাইল নাম্বার 9382639409, 6296434695। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত রকমের মার্বেলের প্রপাতি সুলভ মূল্যে পাওয়া যায়।